তোমরা যারা রাজ্যের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে পড়াশোনা করো তো তোমাদের যে এবছরের এক্সামটা হওয়ার কথা ছিল দু হাজার কুড়ি সালের তো একটু আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত কলেজ ও ইউনিভার্সিটির এক্সাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে মানে কোনো রকম পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়াই সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে তো এই সংক্রান্ত যে নোটিশটা বেরিয়েছে সেই নোটিশটা আমি তোমাদেরকে জানাবো আর এও জানাবো যে তোমরা যেটা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে কারণ নেক্সট টাইমে তোমাদের কবে রেজাল্ট দেবে বা ইউনিভার্সিটি সম্বন্ধে যে কোনো আপডেট পেতে এবং চাকরি সংক্রান্ত যে কোনো রকম আপডেট পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে তো দেখো গতকালই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা উচ্চ উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়েছিল যে উচ্চ মাধ্যমিকের কোনো রকম পরীক্ষা হবে না তাদের একটা নাম্বার দিয়ে তাদের পাশ করিয়ে দেবে তো সেই সংক্রান্ত আমি একটা ভিডিও করে আপলোড করে দিয়েছিলাম তো দেখো তোমরা যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো তাদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা দেখো নোটিশটাই আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল বলে ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিকের পর এবার করোনা আবহে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল বলে অ্যাডভাইসারি জারি করলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই লেখাটা ভালো করে পড়ো উচ্চ মাধ্যমিকের পর এবার করোনা আবহে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল বলে অ্যাডভাইসারি জারি করলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ক্যাম্পাসে গিয়ে কোনো পরীক্ষা দেওয়া নেওয়া হবে না আগের পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের দেওয়া হবে নম্বর তো দেখো এখানে যেটা বলেছে যে তোমরা এর আগে যে এক্সামটা দিয়েছিলে আগের বিগত বছরগুলোতে মানে সেই নাম্বার অনুযায়ী তোমাদের নাম্বার দেওয়া হবে আর এখানে বলেছে বাকিদের সরাসরি পাশ করিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে যেমন ধরো কেউ যদি ফার্স্ট ইয়ারে পড়ে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যদি ওঠে তো তাদের কিন্তু সরাসরি পাশ করিয়ে দেওয়া হবে কিভাবে হবে সেই প্রক্রিয়া আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগেই বাতিল করেছে রাজ্য সরকার এবার কৌতূহল ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষেত্রে কি হবে আজ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অ্যাডভাইজারি দিয়ে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না তো দেখো একদম কিন্তু হানড্রেড পার্সেন্ট রাইড যে আর কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না তো দেখো এখানে আবার বলেছে যে চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের আগের পরীক্ষার সর্বোচ্চ নম্বর আশি শতাংশ অনুযায়ী মূল্যায়ন করা হবে এতদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যতগুলি সেমেস্টার দিয়েছিল প্রত্যেকটির ক্ষেত্রে সর্বোচ্চ নম্বরের একটি পার্সেন্ট আশি শতাংশ গ্রাহ্য হবে বাকি কুড়ি নম্বর অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে দেওয়া হবে আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু ফল প্রকাশ হবে বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে তবে এই মূল্যায়ন পদ্ধতিতে যারা অসন্তোষ প্রকাশ করবেন কিংবা যারা পরীক্ষা দিতে চাইবেন তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে পরীক্ষার ব্যবস্থা হবে সেম কিন্তু উচ্চ মাধ্যমিকের মতনই কেউ যদি নাম্বার নিয়ে অসন্তুষ্ট থাকো তাহলে অ্যাপ্লাই করলে তোমাদের জন্য আলাদা কিন্তু আবার পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে ইচ্ছুক পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষায় চূড়ান্ত নম্বর চূড়ান্ত বলে বিবেচিত হবে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী নন এমন পড়ুয়াদের সরাসরি পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দেওয়া হবে নেওয়া হবে না কোনো পরীক্ষা তো দেখো এই ছিল বিজ্ঞপ্তিটা আর আমি তোমাদের জানাবো তোমাদের জুলাই মাসে যে রেজাল্টটা দেওয়ার কথা ছিল তো রেজাল্ট যখন দেবে আমি কিন্তু সবার আগে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখো তোমরা যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি ইগনু তারপরে হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করছো তো তোমাদের কিন্তু এখনও পর্যন্ত এই বিজ্ঞপ্তিটা দেখে কিন্তু এটা বোঝা গেল যে তোমাদের কারোরই কিন্তু এক্সাম হবে না তোমাদের নেক্সট ইয়ারে পাশ করিয়ে দেওয়া হবে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছো এম এ এম বিএ বিএসসি বি কম এম কম সবার ক্ষেত্রে কিন্তু একইভাবে মূল্যায়ন হবেন তো দেখো তোমরা যেটা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে আর একটা কথা বলি যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় বা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু এই মুহূর্তে কোনো রকম আপডেট দেয়নি আশা করছি কালকের মধ্যে আপডেট দিয়ে দিলে পরে কি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে সেটাও তোমাদেরকে কালকে আমি জানিয়ে দেবো সো থ্যাংক ইউ